عليك السلام. يا اخي بشر. আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনারা কি জন্য আসছেন? ভালো হুজুর, আমরা বিয়ের জন্য আসছি। ও, বিয়ের জন্য আসছেন না? আচ্ছা ঠিক আছে, আপনাদের কাগজগুলো দেন। বিয়ের জন্য ছেলে মেয়ের ভোটার আইডি কার্ড লাগবে, যদি ভোটার আইডি না থাকে জন্ম সনদ, যদি জন্ম সনদ না থাকে স্কুল সার্টিফিকেট ওর পাসপোর্ট, যে কাগজটা আপনার আছে যে কোনো একটা কাগজের ফটোকপি দিয়ে আপনি বিবাহ করতে পারবেন। হুজুর সাক্ষী কয়জন লাগবে? আপনি সর্বনিম্ন দুজন সাক্ষীদার বিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, সাক্ষী তো মনে ওনারা দিবে না? হুজুর আমাদের জন্য সাক্ষী ঠিক আছে, আমাদের কোনো কাগজ লাগবে নাকি? না, সাক্ষীদের কোনো কাগজপত্র প্রয়োজন নেই, আপনারা দুজন সাক্ষী দিলে হবে, নাম ঠিকানা দিলে হবে, সাক্ষীদের কোনো কাগজ লাগবে না। আমাদের কোনো ছবি লাগবে কিনা? না, আপনাদের কোনো ছবি প্রয়োজন নেই। হুজুর ছেলে মেয়ের বয়স কত লাগবে? আপনার বর্তমান সরকারের আইন মোতাবেক ছেলের 21 বছর শেষ হইতে হবে, মেয়ের 18 বছর বয়স শেষ হইতে হবে, যদি তার থেকে যদি কম হয় তাহলে আপনি কার্য অফিসে গিয়ে বিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না। জি হুজুর, আমরা দুজনেই প্রাপ্ত বয়স। ভালো, আলহামদুলিল্লাহ প্রাপ্ত বয়স হয়েছেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের কি কাগজ আনছেন একটু দেখি। আপনাদের কাগজ না? এগুলো আপনাদের কাগজ, দুজনের ভোটার আইডি কার্ড আছে, দুজনে প্রাপ্ত বয়স্ক, কোনো সমস্যা দেখতেছি না। আপনার নাম কি? রায়হান। আচ্ছা আচ্ছা, আর আপনার নাম? আতেম আক্তার। আপনাদের কাগজ তো ঠিক আছে, তো আপনাদের ফ্যামিলির কি অবস্থা, ওনারা রাজি আছে কিনা বিয়েতে? জি হুজুর, আমার ফ্যামিলি রাজি আছে, বাট আমার আব্বু আম্মু থেকে আমরা অনুমতি নিয়ে আসছি, কিন্তু আমার আব্বু অসুস্থ, এখানে আমার ছোট ভাইকে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, উনি আপনার ছোট ভাই না? জি হুজুর, কিন্তু সমস্যা হচ্ছে ওর ফ্যামিলি রাজি না। জি হুজুর, আমার ফ্যামিলি রাজি না দেখা আমি ওনার নিয়ে পাঠিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দুজন তো প্রাপ্ত বয়স্ক, আইনগত কোনো বাধা নেই, যেহেতু দুই প্রাপ্ত বয়স্ক, ইনশাল্লাহ বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আপনারা দুজনে রাজি আছেন, সাক্ষীরাও উপস্থিত আছে, তো আমি বিয়ের কার্যক্রম শুরু করি নাকি, কি বলেন? দুজনের তো প্রথম বিয়ে না? আচ্ছা আচ্ছা, থাক আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তাহলে আমি বিয়ের কার্যক্রম শুরু করি, আপনারা কি বলেন? নিজের ইচ্ছেই তো, ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো আমি লেখালেখি শুরু করে দিই। হ্যাঁ বস। নাম হলো রায়হান না, আর ফাতেমা আক্তার সাক্ষীদের নাম। আপনার নাম? মোহাম্মদ হৃদয়। মোহাম্মদ হৃদয়। পিতা? আবুল কালাম। এই যে ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহ আলম। মোহাম্মদ শাহ আলম। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইল। আচ্ছা, দেন মোর কত দিবেন আপনারা? হুজুর 2 লাখ দেন। না হুজুর, 5 লাখ। তাহলে কিভাবে হবে, কত আপনারা দুজনে ঠিক করেন কত দিবেন? আপনারা রাজি আছেন? উনি 5 লাখ চাইতেছে। 5 লাখই দিব, ঠিক আছে তো? জি। আচ্ছা হুজুর, 5 লাখে কত টাকা খরচ আসবে? 5 লাখে আপনার বর্তমান সরকারের মোতাবেক প্রতি লাখে 1400 টাকা করে, তারপরে আপনার 1400 টাকা করে 5 লাখ হিসাব করলে 7000 টাকা ফি আসবে, লাখে 1400 করে, আর পরবর্তী যদি 5 লাখের উপরে যদি কখনো কাবিন করে তার কত পর 5 লাখের পর পরবর্তী লাখে 100 টাকা করে। আচ্ছা হুজুর, অতিরিক্ত করে আর কিছু টাকা লাগবে নাকি? এটা আপনাদের খুশি মন, আপনারা যা দেন আপনাদের খুশি, এটা বিয়ে পড়ানোর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাদের নাম লিখতে হবে। হ্যাঁ, সরকারি, এটা হলো সরকারি বালাম বই, এখানে আপনাদের স্বাক্ষর করা লাগবে। জি। ঠিক আছে, এখানে আপনার নামটা লেখা। ভাই আসেন। এখানে এখানে তো ঠিক আছে, স্বাক্ষরের কার্যক্রম শেষ, আমরা এখন বিয়ের কার্যক্রম শুরু করবো, বিয়ে পড়াই দিব, আপনারা শুনবেন দুইজন। হ্যাঁ, আমি কি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মেয়ে কবুল বলবে, তারপরে ছেলে। ছেলের নাম হলো রায়হান, পিতা করিম মোল্লা, মাতা খাদিজা, আরিসপুর মনুনগর টঙ্গী, নিবাসীর সাথে উপস্থাকিগণের সম্মুখে 5 লক্ষটা দেন মোর দার্য করিয়া ফাতেমা আক্তার আপনাকে রায়হানের সাথে বিবাহের জন্য প্রস্তাব করিতেছে, এই বেত রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ইয়াল্লাহুম আমিন। ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا آمين برحمتك يا أرحم الراحمين। আচ্ছা হুজুর, বিয়ে তো সম্পন্ন হলো, তো আমাদের কাবিন নামার কাগজটা কতদিনে পাবো? তো কাবিন নামার কাগজ তো আমার অফিস থেকে নিতে হবে, অন্য কোনো অফিসে এটা আপনি পাবেন না। তো আপনি 3 মাস পরে নেওয়ার নিয়ম, যদি আমরা ইমার্জেন্সি প্রয়োজন হয় তার আগে আসলে আমি দিতে পারবো, সমস্যা নেই। আইসেন, যোগাযোগ রাখেন, ফোন দিয়ে চলে আসলাম, দিয়ে দিবো। আচ্ছা হুজুর, তাহলে আমরা আজকের মতো। ঠিক আছে, আচ্ছা ভালো থেকে।
ঠিক আছে আইসেন আবার ঠিক আছে আচ্ছা